Hello everyone, welcome back to this channel. So, I am going to show you Show Tvs. And our guys are scooting here. This is the Ntorq 125 Race XP Edition. So, today this scooter is not going to be scooting here. On road price is in Kolkata. So, this scooter is going to be a cash benefit. So, today we are going to show you our thumbnail. So, our scooter review is going to be this scooter. What features are extra? What is going to be this scooter? What is the other car? What is the difference? What is the specification? What is the difference? What is the power figure? What is the changes? So, we are going to talk about this. So, the video is going to start. So, হচ্ছে নতুন রেস এক্সপেডিশন তো কথা বলবো প্রথমেই কথা বলবো কি কি ডিফারেন্স রয়েছে নতুন মডেলটা আর পুরনো মডেলটার মধ্যে পুরনো মডেলটা আমাদের পাশে রয়েছে কি কি ডিফারেন্স সেগুলো আমি দেখিয়ে দেব প্রথমেই যেটা আমাদের চোখে পড়ছে সেটা হচ্ছে রেড কালারের অ্যালয় যেটা আমরা পুরনো মডেলটার মধ্যে দেখতে পেলাম না পুরনো মডেলটাতে নরমাল আমরা ব্ল্যাক কালারের একটা অ্যালয় পেতাম আর তার সাথে যেটা চোখে পড়ছে আমাদের সেটা হচ্ছে নতুন কালার থিম আর নতুন একটা গ্রাফিক্স পুরনো মডেলটার যে গ্রাফিক্স আমি একবার দেখিয়েছি একদম নরমাল একটা গ্রাফিক্স পেতাম বাট এই মডেলটা মানে এক্সপেডিশনটার মধ্যে আমরা হচ্ছে রেড ব্ল্যাক অ্যান্ড একটা সিলভার কালারের একটা গ্রাফিক্স এই দেখা যাচ্ছে এখানে সিলভার কালারের গ্রাফিক্স এবার যদি এদিকে চলে আসি দেন এখানে বড় করে লেখা আছে এনটোয়ার্কের ব্যাজিং রয়েছে এখানে একটা এখানে আরটিএফআই লেখা রয়েছে রেস্টিউ নেফাই আর তার সাথে সাথে সামনে যেরকম আমরা আগে যেরকম ডিআরএল পেতাম সেম এলইডি ডিআরএল পাচ্ছি আর তার সাথে সাথে এখানে ডুয়েল টোনের সামনে মডগার্ড পেয়ে যাচ্ছি এখানে স্টিল কালার আর ব্ল্যাক কালারে দুটোই ম্যাট ফিনিশ এবার যদি এক্সট্রা ফিচার্সগুলোর কথা বলি সবথেকে আমাকে যেটা অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে স্কুটির মধ্যে দিয়েছে রাইডিং মোড এই স্কুটির মধ্যে আমরা পেয়েছি দুটো রাইডিং মোড আমি একবার দেখিয়ে দিচ্ছি যে রাইডিং মোডটা কীভাবে চেঞ্জ করে প্রথমে স্কুটিটা স্টার্ট করি দেন লো ফিউল দেখাচ্ছে এখানে ফিউল এমটি দেন আমরা যে বাটনটা দিয়ে স্টার্ট করলাম মানে সেলফ বাটনটার মধ্যেই রয়েছে মোড চেঞ্জ করার অপশন এই বাটনটা প্রেস করবার চলে এলো এখন রেস মোড দেন যদি আবার প্রেস করি তাহলে চলে এলো স্ট্রিট মোড মানে আমরা দুটো রাইডিং মোড আমরা পেয়ে যাচ্ছি স্কুটিটার মধ্যে তার সাথে সাথে আর একটা অ্যাডভান্স ফিচার্স আমরা পাচ্ছি সেটা হচ্ছে ভয়েস অ্যাসিস্ট মানে আমরা ভয়েসে কোনো রকম কমান্ড দিলে সেই স্কুটিটা সেই কমান্ড হিসেবে রিয়্যাক্ট করবে যেরকম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ভয়েসের একটা সিম্বল রয়েছে সেম আর আমার যেটা ভালো লাগলো যে আলাদা করে কোনো বাটন এখানে দেওয়া হয়নি সব কিছু সেলফের মধ্যে রয়েছে মানে রাইডার যখন বাইকটাকে রাইড করবে সরি বারবার বাইক বলে ফেলছি রাইডার যখন স্কুটিটাকে রাইড করবে তার কোনো রকম কোনো প্রবলেম হবে না অন্য কোনো সুইচ তাকে প্রেস করতে হবে না সব কিছু তার হাতের কাছেই রয়েছে আর তার সাথে সাথে পেয়ে যাচ্ছি আমরা হ্যাজার্ড বাটন আমাদের আফটার মার্কেট কোনো রকম কোনো হ্যাজার্ড লাগাতে মানে অলরেডি আমরা ইমার্জেন্সি লাইটের মধ্যে আমরা পেয়েই যাচ্ছি ইমার্জেন্সি সিচুয়েশনের জন্য আমরা হ্যাজার্ড বাটন এখানে ইনবিল্ড আমরা পেয়ে যাচ্ছি তার সাথে রয়েছে এখানে ইঞ্জিন কিল বাটন অন করলে এখানে একটা গ্রিন কালারের সিম্বল মানে আপনার গাড়িতে বা সেলফ গুলি স্টার্ট হয়ে যাবে দেন এই হাতে আমরা পাচ্ছি হাই বিম লো বিম তার সাথেই পাচ্ছি পাশের একটা বাটন দেন এখানে পাচ্ছি হর্ন দেন এখানে ইন্ডিকেটার্স আমরা পেয়ে যাচ্ছি তো এই চলে গেল মিটার কনসোলে কি কি চেঞ্জ হয়েছে আর গ্রাফিক্সে যখন আমরা যদি এবার টেল সেকশনের কথা বলি টেল সেকশনে আমরা পাচ্ছি এলইডি এখানে যেরকম আমরা আগে টেল ল্যাম্প পেতাম সেম টেল ল্যাম্প পাচ্ছি তার সাথে আমরা টার্ন ইন্ডিকেটার পাচ্ছি হ্যালোজেন হেডল্যাম্প দিয়ে পিছনে ফেক দুটো এয়ার ভেন্ট রয়েছে যার জন্য টেল সেকশনটাকে অনেক বেশি স্পোর্টি লাগে আর আমরা যদি এবার রেয়ার সেকশনে কথা বলি আমরা পিছনের অ্যালয়টাও পাচ্ছি রেড কালারের আর যদি এবার সাইলেন্সারের কথা বলি সেম আগে যে সাইলেন্সার পেতাম সেম এখন আমরা সাইলেন্সার দেখতে পাচ্ছি ইভেন ভিতরে ফ্যানটাও পাচ্ছি আমরা রেড কালারের যার জন্য স্কুটিটা অনেক বেশি স্পোর্টি লাগছে লুকটা অনেক বেশি ইনহ্যান্স হয়ে গেছে তো কিছুই মানে সেরকম মেজর কিছু চেঞ্জ হয়নি শুধুমাত্র মিটার কনসোল আর অ্যালয়গুলো ছাড়া আর যেটা মানে বডিতে মেজর কিছু চেঞ্জ হয়নি আর একটা মেজর জিনিস চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এই স্কুটিটার পাওয়ার ফিগার তো সেটা নিয়েও কথা বলবো তার আগে কয়েকটা আমি গ্রাফিক্স নিয়ে একটু কথা বলে নিই এর যেমন এখানে রয়েছে এখানে একটা সুন্দর একটা রেসের একটা গ্রাফিক্স রয়েছে এক্সপি আর এবার যদি সিটিং কমফোর্টের কথা বলি তো একটা খুবই একটা প্রিমিয়াম একখানা সিট আমরা এখানে দেখতে পাচ্ছি যার মধ্যে এখানে এনটোয়ার্কের ব্যাজিং রয়েছে সাইড থেকে একটা রেড একটা স্টিচেস রয়েছে যার জন্য সিটটাকে দেখতে অনেক বেশি স্পোর্টি লাগছে আর খুবই কুশানিং একটা কমফোর্টেবল একখানা সিট আমরা পেয়ে যাচ্ছি সামনে আর এখানে পেয়ে যাচ্ছি আমরা ফিউল ক্যাপ মানে আমাদের ফিউল ভরার জন্য কোনো রকম সিট খোলার দরকার পড়বে না আমি একবার খুলে দেখিয়ে দিচ্ছি এই সিট খুলে গেল তার সাথে সাথে পেয়ে যাচ্ছি সিটের নিচে একটা লাইট মানে রাত্রিবেলা যদি আমরা এই সিটটায় খুলি ভিতরে কোনো জিনিসপত্র রাখার জন্য কোনো রকম কোনো অসুবিধা আমাদের হবে না তার সাথে সাথে পেয়ে যাচ্ছি ইউএসবি চার্জিং পোর্ট মানে যদি মোবাইল বা কোনো রকম ক্যামেরা বা কোনো রকম গেজেট আমাদের চার্জ করতে হয় তার জন্য আফটার মার্কেট আমাদের কিছু লাগানোর প্রয়োজন নেই আমরা গাড়ির মধ্যে ইনবিল্ট সব ফিচার্স পেয়ে যাচ্ছি এবার যদি আমি ফিউল ট্যাঙ্কটা খুলি তো এই হচ্ছে ফিউল ট্যাঙ্ক 5.8 লিটার ক্যাপাসিটি ফিউল ট্যাঙ্কের আর যদি এই দিক দিয়ে রেয়ার সেকশন দেখায় গ্রাফিক্স ছাড়া সেরকম মেজর কিছু চেঞ্জ হয়নি তো এই চলে গেলো সমস্ত চেঞ্জেস নিয়ে কথা বললাম কী কী চেঞ্জ হয়েছে কী কী অ্যাডভান্স ফিচার্স আমরা পাচ্ছি আগে রেস এডিশনটার থেকে এক্সপি এডিশনটার মধ্যে তো এবার কথা বললো পাওয়ার ফিগার নিয়ে পাওয়ারের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে তো নতুন স্কুটিটা মানে এক্সপি এডিশনটার মধ্যে আমরা পাচ্ছি 124.8 সিসির ইঞ্জিন যেটা ম্যাক্স পাওয়ার প্রডিউস করছে 10.2 পিএস আর যেটা ম্যাক্স টর্ক প্রডিউস করছে 10.8 এনএম এবার দেখে নেবো যে পুরনো স্কুটিটার মধ্যে আমরা কতটা পাওয়ার পেতাম পুরনো স্কুটিটার মধ্যে আমরা সেম 124.8 সিসির ইঞ্জিন পেতাম বাট ম্যাক্স পাওয়ার পেতাম 9.38 পিএস
আর ম্যাক্স টর্ক পেতাম 10.5 nm. তো এই চলে গেল স্কুটিটার সমস্ত ডিটেলস, স্কুটিটার পাওয়ার ফিগার, স্পেসিফিকেশন কী কী চেঞ্জ সমস্ত কিছু নিয়ে কথা বললাম। এবার কথা বলবো যে এই স্কুটিটার অন রোড প্রাইস কী রয়েছে আর যে ক্যাশ বেনিফিটটার কথা বলছিলাম সেটা নিয়ে কথা বলবো। তো এই স্কুটিটার অন রোড প্রাইস রয়েছে 1,09,000 টাকা। এই স্কুটিটা যদি ক্যাশে পারচেস করা হয় তাহলে শাও টিভিএসে এই মুহূর্তে ক্যাশ বেনিফিট রয়েছে 3,500 টাকা, আর যদি এই স্কুটিটা ফিনান্সে পারচেস করা হয় তাহলে এই মুহূর্তে ক্যাশ বেনিফিট রয়েছে 4,500 টাকা। শোরুমের লোকেশন আর কন্ট্যাক্ট নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। শোরুম হচ্ছে হালিশহর 85 রোডের উপরে, একদম 85 রোডের উপরে রয়েছে শোরুমটা, কোনো রকম আসতে আপনার অসুবিধা হবে না। তো শোরুমের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, যারা ভাবছেন স্কুটিটা পারচেস করবেন তারা শোরুমে কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এই ছিল আজকে ভিডিওটা, ভিডিওটা বেশি বড় করবো না। তো যদি কোনো রকম কোনো ডাউট থেকে থাকে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারেন আর কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর দেখা যায় ঠিক এরকম অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে টিউন, স্টে জাস্ট, বাই বাই।